এবারে বক্তব্য রাখছেন আমাদের আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক জনপ্রিয় চিত্রনায়ক সাকিব খান। আজ এই শুভকালে সালমান ভাইয়ের জন্য তো আর কিছুই করার নেই, আমাদের শুধু দোয়া করা। আপনারা যারাই, সমস্ত দেশের আপনারা যারাই সালমান ভাইকে ভালোবাসেন, প্রত্যেকেই তার জন্য দোয়া করবেন যেন ওপারেও তিনি অনেক সুখে থাকেন, অনেক ভালো সালমান ভাইয়ের নামে ফ্লোর চাই। তবে তার চাইতেও বড় ব্যাপার হচ্ছে যে দেশে দেশের বাইরে এই যে মানুষ তাকে মনের মধ্যে যে একটা সুন্দর সালমান ভাইয়ের ছবি পোর্ট্রেট এঁকে রেখেছে, প্রত্যেকটা জন্মদিনে, তার প্রত্যেকটা মৃত্যুর দিনে, প্রত্যেকটা সুন্দর সুন্দর সময় যে সালমান ভাইকে মনে করে, আপনারা যে মূর্তি তার প্রত্যেকের মনে যে এঁকে রেখেছেন, এর চাইতে বড় প্রাপ্তি আর কিছু নেই। তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা এত বছর ধরে সালমান ভাইয়ের প্রত্যেকটা স্পেশাল অকেশন আপনারা পালন করে আসছেন, তাকে অনেক ভালোবাসছেন এবং তার জন্য অনেক দোয়া করবেন। আবারও বলছি যেন ওপারে তিনি অনেক ভালো থাকেন। অত্যন্ত আনন্দিত যে তাপস ভাই মুন্নিভাবে ফিল্ম করার ডিক্লেয়ার করেছে এবং আমি কেন সেটা এক বাক্যে সমস্ত বাংলাদেশের মানুষ বলবে যে ইয়েস, এটাই হচ্ছে আমাদের সিনেমা যেটা নিয়ে আমরা ইন্টারন্যাশনালি ফাইট করতে পারবো। আজকে আসলে মানে আজকে তেমন একটা বক্তব্য দেওয়ার কিছুই নেই। আজকে যার জন্মদিন সেই মানুষটা আমাদের মধ্যে নেই, অনেক বছর হয়ে গেছে, কিন্তু তিনি এমন একজন মহান শিল্পী, তার মৃত্যুর এত বছর পরেও কোটি কোটি মানুষের মনে তিনি বসবাস করছেন, এখনো কোটি কোটি মানুষ তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে তার জন্মদিনে, তার মৃত্যুদিনে, প্রতিটি মুহূর্তে তাকে ভালোবেসে স্মরণ করে।